হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। এখন দেখো সন্ধেবেলা, তো আজকে না সন্ধে থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করছি, সকাল থেকে না সময় করতে পারিনি। তো দুপুরবেলা আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে গেছে। তো ওঠার পরে আমি চোখে মুখে একটু জল নিয়ে নিলাম, আর এখন দেখো টাওয়াল দিয়ে ভালো করে হাত মুখটা মুছে নিচ্ছি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে কিন্তু একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, আমার ফেসবুক পেজটাও কিন্তু রাজশ্রী কুইজিং অ্যান্ড ভ্লগস নামেই রয়েছে। তো দেখো এখন আমি নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখো সোনাটাকে একটু কোলে নেব। দুপুরবেলা আমি যখন ঘুমোই তখন না আমার রুহি কিন্তু ওর দিদুনের কাছে, মানে আমার মায়ের কাছে থাকে দুপুরবেলাটা। এখন দেখো এখন আমি একটুখানি আজকে একটু কেক খেয়ে নেবো একটা। তো দেখো আমি এখন কেকটা খাচ্ছি। তো সন্ধ্যাবেলা সাধারণত আমি অন্য কিছু একটু খাই, তো আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে ওই জন্য ভালো লাগছে না বলে কেকটাই খেলাম। আর এখন দেখো কিচেনে চলে এসেছি, এখন আমি যেটা করব সেটা হলো যে আমার রুহির যে মানে জিনিসগুলো, মানে ফিডিং বোতল আর মিল্ক স্টোর করার জিনিসগুলো আর মিল্ক পাম্প করার জিনিসগুলো, সেইগুলোকে আমি সব এখন স্টেরিলাইজ করতে দিলাম। আর ওগুলো স্টেরিলাইজ করতে দিয়ে এদিকে আমি বোতলের মধ্যে জলগুলো একটু গড়িয়ে নিচ্ছি। আর এখন দেখো এখন রুহির ফিডিং বোতলের মধ্যে আমি ওর খাবারটা দিয়ে দিচ্ছি 30 ml। তো ওকে না মেপে খাওয়াই 30 ml করে। তো আধা ঘন্টা বা 45 মিনিটের গ্যাপ দিয়ে দিয়ে ওকে 30 ml করে খাবার কিন্তু আমি খাওয়াই। এখন দেখো এখন আমি ফ্রিজের ভেতর থেকে মাটন কিমা বের করে নেব। তো আজকে না রান্না করব মাটন কিমা, আর মাটনের যে চর্বি দিয়ে ঘুগনি রান্না করব, আর হবে পরোটা। তো এখানে সব কিছু রয়েছে যা যা লাগবে, আর এদিকে মটরটাও সেদ্ধ করা রয়েছে, একটু আলুও দেব, তার জন্য মটরটা আলুটা একসাথে সেদ্ধ রয়েছে। তো দেখো আমি রান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা দেখো। তো কড়া নিয়েছি, কড়ার মধ্যে প্রথমে তেল দিয়ে তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিয়েছি এই কারণেই একটু কালার করার জন্য, তো লঙ্কার গুঁড়ো কিন্তু এতে ইউজ করব না, তো তার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার একে একে রসুন কুচি পেঁয়াজ কুচি এইসব দিয়ে রান্নাটা করছি। তো রান্নাটা কেমন করছি তো তোমরা একটু দেখে নাও। আর রান্নাটা করতে করতেই আমি মাঝখানে একটু শসা গাজর পেঁয়াজ দিয়ে স্যালাডটা বানিয়ে রেখেছিলাম। তো দেখো এখানে আমি স্যালাডটাই বানাচ্ছি।
আর স্যালাডের মধ্যে একটু দেব ব্ল্যাক পেপার পাউডার আর একটুখানি লবণ। তো লবণ আর ব্ল্যাক পেপার পাউডারটা দিয়ে ভালো করে মেখে নেব। আর এদিকে দেখো খুব ভালো করে কিন্তু এটা কষানো হয়ে গেছে মাটনটার সাথে মশলাটা। এবার আমি এতে একটুখানি জল দিয়ে দেবো, মাটন তো সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য জল দিচ্ছি। তো তোমরা যদি এটা চিকেন দিয়ে করো তাহলে জল দেওয়ার কোনো দরকার নেই। আর দেখো এরপর আমি এর মধ্যে আলু আর মটরটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এখন কিন্তু একদম রেডি ঘুগনিটা, মাটন ঘুগনিটা। তো এবারে আমি চলে এসেছি ওপরে, ওপরে এসে আমি একটু চোখে মুখে জল নিয়ে নিলাম কারণ ভীষণ গরম আর রান্না করতে করতে ঘেমে গিয়েছি। তো তার জন্য একটু চোখে মুখে জল নিয়ে নিলে না বেশ ফ্রেশ লাগে, তো তার জন্য নিয়ে নিলাম। তো এবারে দেখো আমি কি করব। এবার হচ্ছে আমি আমার যেসব ড্রেসিংয়ের জিনিস আছে মানে বিটাডিন লোশন ক্রিম আর এছাড়াও কোমরে আর পায়ে তাপ নেওয়ার জন্য আরও একটা ক্রিম আছে আর এছাড়া হিট ব্যাগ আছে, তো এই সব নিয়ে নেব। এইসব নিয়ে আমি এখন আমার যেসব কাজ আছে সেগুলো করে নেব। আর দেখো এখন চলে এসেছি ডিনার করতে ওই সব কাজকর্ম করে। তো পরোটা ভাজা হয়ে গেছে আর এখানে ঘুগনিটা বেড়ে নেব। পরোটাটা আমার মা ভেজেছে, ঘুগনিটা এখানে বাটিতে করে সবার জন্য বেড়ে নিচ্ছি। আর এখন ডিনারের পরে আমার আয়রন আর ক্যালসিয়াম ঔষধ থাকে, তো সেটাই আমি খেয়ে নিচ্ছি পরপর। আর দেখো আমি কিন্তু রাত্রিবেলা না চুলে বিনুনি করে ঘুমোই, তাহলে চুলগুলো না চারিদিকে ছড়িয়ে যায় না। আর সকালবেলা উঠে না চুলে অতটা চিরুনি দিতে প্রবলেম হয় না, তো তার জন্য আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় কিন্তু চুলে বিনুনি করে ঘুমাই। তো দেখো এখন টাইম হয়েছে রাত্রি 12:20। তো আমাদের সোনার একটু কফের সমস্যা রয়েছে যার জন্য কিন্তু ডাক্তার ওকে নেবুলাইজার দিয়েছেন, তো ওটাই এখন দেওয়া হচ্ছে। আর এখন দেখো টাইম হয়েছে 1:10 আর আমার চোখ দেখো একদম ঘুমের ঢুলুঢুলু করছে। তো ঘুমোলে হবে না, নিজের কাজ নিজেকে করতে হবে। তো এখন পুরো ভিডিওটা আমি এডিট করব, এডিট করতে 1.5 ঘন্টা তো টাইম লাগবেই, তারপর আমি ঘুমোবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো সবাই ঘুমিয়ে পড়ো, গুড নাইট, টাটা।